নাবালিকা অপহরণের মামলায় গ্রেপ্তার বালুরঘাটের তৃণমূল নেতা লগিন দাসের 10 দিনের জেল হেফাজত। গতকাল রাতে গ্রেপ্তারের পর এদিন তাকে বালুরঘাট জেলা আদালতে তোলে দক্ষিণ দিনাজপুরের হিলি থানার পুলিশ। বালুরঘাট জেলা আদালতের বিচার বিভাগীয় বিচারক আগামী 8 নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বলে জানালেন সরকারি আইনজীবী জয়ন্ত মজুমদার। ওই লগিন দাসকে গ্রেপ্তার করে আজকে আদালতে তোলা হয়েছিল, ঠিক কি কি ধারায় মামলা রয়েছে এবং বিচারক কি জানালেন? আচ্ছা, প্রথমত ওকে ফরওয়ার্ড করেছিল হিলি থানা পুলিশ এই 1294 জিআরএ, সেটাতে 126-2, 115-2, 117-2 এবং 3-5 এই বিএনএস এই ধারা অনুযায়ী তাকে অ্যারেস্ট করে পাঠিয়েছিল। সেটা হচ্ছে প্রিভিয়াস কেস হয়েছিল হিলি থানাতে, যেখানে এইটাতে মারধরের একটা ঘটনা, সেই ঘটনাতে ওকে ফরওয়ার্ড করেছিল। এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে যে ওর এগেনস্টে আরও একটা কিডন্যাপিংয়ের কেস এই হিলি থানারই আছে, এবং ওই ওই একই ঘটনাকে কেন্দ্র করে একটা কিডন্যাপিং হয়েছিল, সেই কেসে আবার একে সোন অ্যারেস্ট দেখানো হয়েছে। মহিলাকে কিডন্যাপিং ছিল? হ্যাঁ হ্যাঁ, একটা নাবালিকা মেয়েকে কিডন্যাপিংয়ের ঘটনায় তাকে এটাতে সোন অ্যারেস্ট হিসাবে দেখানো হয়েছে। এবং এই কেসে আদালত দুপক্ষের সওয়াল জবাব শুনে তাকে বেলটা রিজেক্ট করেছে, মানে যে কিডন্যাপিংয়ের কেসটা সেটাতে। এবং নেক্সট ডেট ওর আছে 8/11/24। জেসি না পিসি হলো? জেসি, জুডিশিয়াল কাস্টডি। কদিন? 8 তারিখ অবধি, 8 তারিখ ভার্ড প্রোডাকশন। ওই তৃণমূল নেতা বা প্রাক্তন প্রধান ছিলেন লগিন দাস, অপহরণ মামলায় এবং মাফিয়া মামলায় পুলিশ গ্রেপ্তার করেছে, আজকে আদালতে তোলা হয়েছে, বিষয়টা রাজনৈতিকভাবে কীভাবে দেখছেন? দেখুন, এনারা তো নেতা নন অ্যাকচুয়ালি, এরা সমাজের দুষ্কৃতি। এর আগেও বিভিন্ন দুর্নীতি, বিভিন্ন মার্ডার থেকে শুরু করে খুন খারাপি অত্যাচারের সঙ্গে যুক্ত ছিল, তখনও পুলিশ গ্রেপ্তার করেছিল, এখনও ছাড়া পাওয়ার পর ক্রমাগত তার দুর্নীতি আর দুষ্কৃতিপনা চলতে আছে, এতে গ্রেপ্তার হয়েছে। এদের তো ঠাঁই জেলখানা, এদের তো বাইরে থাকার কথা নয় হিসাবে। এরা সমাজকে দূষিত করার চেষ্টা করছে আর তৃণমূল কংগ্রেসকে ব্যবহার করে এরা সাধারণ মানুষের উপর অত্যাচারও করছে। Thank you.